ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে নবী ইসমাইল আলাইহিসসালাম পাথর বয়ে আনতেন এবং নবী ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরগুলো একে একে একসঙ্গে সারিবদ্ধভাবে সাজিয়ে দেয়াল তৈরি করতেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের জন্য ইসলাম অনুষ্ঠানে। আজ আমরা একটি অসাধারণ ঘটনা জানব, সেটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র যে স্থান রয়েছে কাবা ঘর। আমরা আজ জানব কাবা ঘর কীভাবে প্রথম নির্মাণ করা হয়। চলুন আমরা জেনে নেই সেই ঘটনাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমাইল আলাইহিসসালাম তখন একটি টগবগে চলব। একদিন নবী ইব্রাহিম আলাইহিসসালাম নবী ইসমাইল আলাইহিসসালামের কাছে এসে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাবা ঘর তৈরি করার নির্দেশ দিয়েছেন, তুমি কি আমাকে সাহায্য করবে? তখন নবী ইসমাইল আলাইহিসসালাম বলবেন যে অবশ্যই, এবং উনি অনেক খুশি হয়ে গেলেন যে আমিও সাহায্য করব আমার বাবাকে কাবা ঘর নির্মাণের জন্য। নবী ইসমাইল আলাইহিসসালাম পাথর বয়ে আনতেন এবং নবী ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরগুলো একে একে একসঙ্গে সারিবদ্ধভাবে সাজিয়ে দেয়াল তৈরি করতেন, এবং উনি একটি পাথরের উপর দাঁড়িয়ে উঁচু উঁচু জায়গাগুলোতে ওনার হাত নিতেন, এবং দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার সেই পাথরে কিন্তু ওনার পায়ে ছাপও পড়ে যায়। এবং আজও কিন্তু যখন হাজিরা হজ করতে যান মক্কায়, তখন নবী ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপসহ সেই পাথরটি দেখা যায়। কাবা ঘর কিছুদিন পরে নির্মাণ করা শেষ হয়ে যায়, এবং সেখান থেকেই কিন্তু কাবা ঘরের প্রথম হজ করা শুরু হয়। এবং কাবা ঘর নির্মাণের পরেই পিতাপুত্র নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং নবী ইসমাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। এই ছিল কাবা ঘর নির্মাণের অসাধারণ ঘটনা, এবং এটা থেকেই কিন্তু কাবা ঘর প্রথম নির্মাণ করা হয়। সুপ্রিয় দর্শক, আপনারা যদি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন নূর অ্যাপে। নূর অ্যাপে সাবস্ক্রাইব করতে চাইলে স্ক্রিনে দেখানো USSD কোডটি ডায়াল করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।